হরি নামরসে বৈকুণ্ঠ প্রকাশে প্রেম অমৃতর নদী। যেন দ্বিতীয় বৈকুণ্ঠত পরিণত হয়েছে রাজ্যের ভিন্ন প্রান্ত, ডবা বর্গাহর ধ্বনিরে মুখরিত চৌপা, হরির গুণানুকীর্তন অখণ্ড ভাগবত পাঠে পুলকিত করেছে অগণন ভকত বৈষ্ণবর মন, আবাল বৃদ্ধ বনিতার কণকণ শিশুলৈকে হরির গুণ গরিমা শ্রবণ কীর্তনত ব্যস্ত প্রতিজন। দুলিয়াজানের দৃশ্য সপ্তাহজোড়া অখণ্ড ভাগবত পাঠ আর বাখ্যানুষ্ঠানত বিলীন হয়ে পড়িল ভগত বৈষ্ণব সকল। ভাগবত পাঠর লগতে ধর্মালোচনী সভা, সন্ধ্যালয় নাট ভাওনা প্রদর্শনেরও আয়োজন। রাইজর যে সহযোগ যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজি প্রথম দিনে, এই পরিবেশটি যাতে ভবিষ্যৎ সাত দিনেও যে বা আট দিন আমার শেষের দিনালে যাতে থাকে তাকে আমি কামনা করছো। আমার মহিলাসকলে পুরুষকলে যাতে অন্তত ভাগবত পুথিবিল যাতে অধ্যয়ন করে সেইটার উপর আমি বহুত গুরুত্ব দিয়া হয়েছে। করিমগঞ্জতো অনুরূপ দৃশ্য, ধূপ দীপ নৈবদ্যর সুবাস, লগতে মাজনিশা নির্জনতাত দূরের ভাহি অহা হরিনামর ঋণিকি ঋণিকি সুর, ভাবিলেই মন পুলকিত হওয়া এক পরিবেশ। অসমীয়ার সত্তা জিয়াই রক্ষার প্রয়াস বলে মন্তব্য উদ্যোক্তার। মূল আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটো হৈছে আমি বরাক আর ব্রহ্মপুত্রর মাজত যে সমন্বয়, সেই সমন্বয় আমি অটুট রাখাটো। রাতেপার পরে আমার সন্ধ্যারে বেলি মার যার আগলে আমার ভাগবত পাঠ হব আর তারপিছতে আমি বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান সমূহ আমি রাখিছো। কামপুরত 2 ফেব্রুয়ারির পাঁচদিনিয়াক ভাগবত পাঠর আয়োজন, শ ভকত বৈষ্ণবক আদরিবলে সাজু হয়েছে উদ্যোক্তা সমিতি। 2 ফেব্রুয়ারির 6 ফেব্রুয়ারি 2023 আর 18 মাঘর 22 মাঘল 1429 ভাস্কর আব্দুল অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সকলকে আমি থানলে নিমন্ত্রণ জানাইছো যে আমার এই যে নবম ভাগবতর নবম ভাগবতর কার্যসূচী পঞ্চম পাঁচদিনত আমার সকল ভকত আহে। ব্যুরো রিপোর্ট, DY365।